আজ আমি খুবই স্বাস্থ্যকর এবং খুব উপকারী গিমা শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গিমা শাক যারা চেনো না আমার এই ভিডিওটা দেখে চিনে নিতে পারো আর এর গুণগুলো হচ্ছে প্রচুর গুণ আছে তার মধ্যে আমি কিছু কিছু বলছি যেমন অ্যাজমা পক্ষে ভীষণ ভালো ফুসফুসের সমস্যাও অনেক সময় মিটিয়ে দেয় ভিটামিন সি থাকে ওজন কমাতেও এটা সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে আর আরেকটা জিনিস যেটা আজকাল কিন্তু ঘরে ঘরে প্রচুর স্কিন ডিজিজ দেখা যায় তো শাকটা খেলে কিন্তু এই স্কিন ডিজিজ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় তো গিমা শাকের আরো প্রচুর প্রচুর গুণ আছে তা বলে শেষ করা যাবে না আর যখনই বৃষ্টি হবে তখন কিন্তু যাদের বাড়ির আশপাশে একটু জমি আছে সেখানে অনেক সময় গিমা শাক প্রচুর হয়ে থাকে জঙ্গলের মতো হয়ে যায় তো দেখো গিমা পাতাগুলো আমি ছাড়িয়েছি দেখেছই ছাড়িয়ে পরিষ্কার করে কিন্তু চার পাঁচবার ধুয়ে নিয়েছি যাতে মাটি বালি এসব কিছু না থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে দুই টেবিল চামচ বেসন আছে তো আমি আগে অর্ধেকটা দিচ্ছি বেসনটা কিন্তু আমি কম দেবো একটু বাইন্ডিংয়ের জন্যেই দেব বেসনটা আর দিয়ে দেবো দুই টেবিল চামচ চালের গুঁড়ো আমি চালের গুঁড়োটাই বেশি এখানে ইউজ করবো আর চালের গুঁড়ো বা বেসন যদি লাগে তাহলে আরেকটু একটু দেবো পরে বেসন দেবো না চালের গুঁড়োটাই দেবো যদি লাগে তাহলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য একটু এটা কিন্তু লঙ্কা কুচি দিয়ে আমি করছি না দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একদম কয়েক দানা চিনি একদম কয়েক দানা চিনি এবারে এটাকে আমি মাখবো এর মধ্যে কিন্তু জল এখনো আমি দিইনি আর এটা যতটা সম্ভব শুকনো করেই আমি মাখবো যত শুকনো করে মাখবো বড়া কিন্তু তত ভালো হবে তো আমি দেখো অল্প অল্প করে এতে জল অ্যাড করবো মানে ঠিক যতটুকু লাগবে ততটুকু তার বেশি জল আমি কিন্তু দেব না দেখলেই দুই চামচ জল দিলাম তো এর মধ্যে মনে হচ্ছে আর একটু চালের গুঁড়ো লাগবে সেটা আমি দিয়ে দেব এখন তো চালের গুঁড়ো আমি বাটিতে ঢেলে নিয়েছি আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি এখানে আরও তিন টেবিল চামচ মতো আমি নিয়েছি তো চালের গুঁড়ো আমি অল্প অল্প করে দেব এখানে যতটা লাগবে এবার আমি চালের গুঁড়োই দেব বেসন কিন্তু আমি দেব না আমি আবারও দুই চামচ জল দিয়ে দিলাম আর এটাকে দেখো মাখছি খুব বেশি চালের গুঁড়ো বা বেসন কিন্তু দেওয়া চলবে না যাতে করে পাতাগুলো পুরো ঢেকে যায় সেইভাবে কিন্তু দেওয়া চলবে না আর একটুখানি চালের গুঁড়ো এতে লাগবে তো আমি দিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি তোমরা কি করে বুঝতে পারবে যে আর লাগবে না এটা হয়ে গেছে তো দেখো আমি কিন্তু জল আর দিইনি তো এতে আর লাগবে না হয়ে গেছে এরকমভাবে দেখো পাতাগুলো কিন্তু দেখা যাবে পাতা পুরো ঢেকে যাবে প্রচুর পরিমাণে বেসন চালের গুঁড়ো কিন্তু দেবে না হাতে মুঠ করলে দেখো এই যে এরকম হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আমার একদম রেডি এটাকে একদম ঢাকা দিয়ে রাখা টাকার কোনোই প্রয়োজন নেই চলো এবার ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন আমি বড়াগুলো ভেজে নেব এবার বড়া ছোট বড় তোমরা যেমন ইচ্ছা ভাজতে পারো কোনো অসুবিধা নেই তবে এখন তেলটা বেশ ভালো মতো তেটে গেছে তাই আমি ফ্লেমটা কিন্তু লো করে দিলাম নইলে সবগুলো দিতে দিতে পুড়ে ধরবে আর এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব এটা কিন্তু প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগে যদিও বড়া কিন্তু তেতো জিনিস এটা এটা ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে আর মুখে যদি অরুচি হয় তাহলে কিন্তু এটা খেলে মুখের রুচি ফিরে আসে গিমা শাকের অনেক গুণ আছে বড় একটা পাওয়া যায় না যাদের বাড়িতে আছে তাদের তো ভালোই বাজারে কিন্তু কচিত কদাচিত পাওয়া যায় আমি কিন্তু বড়াগুলো লো ফ্লেমেই ভাজছি কারণ পাতার বড়া যেহেতু তাই হাই ফ্লেমে ভাজার দরকার নেই তাহলে ছট করে পুড়ে যাবে আর ভালো ভাজা হবে না মুচমুচা হবে না লো ফ্লেমে খুব বেশিক্ষণ লাগে না দেখো একটা পিঠ কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমি উল্টে দিলাম আর এক পিঠ ভাজার জন্যে খুব মুছমুচে আর খুব সুস্বাদু হয় এই ভাজা তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিও আর নতুন বন্ধুদের আমি এটা ভাসতে ভাস্তে একটু অনুরোধ করছি যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপি তাহলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা আগে পেয়ে যাবে তো দেখো এটা কিন্তু দু পিঠি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আর বাদ বাকি যে কটা আছে সে কটাও আমি ভেজে নেব। এই একইভাবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো